আমাদের খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা। আমাদের দর্শক বন্ধু তিনি বলছেন যে কাউকে ধার দেওয়ার আগে কি দেখবেন, আসলে তার যাকে দিচ্ছেন সেই ঋণ গ্রহীতার দিকে পরে তাকানোর চেয়ে আপনি নিজের দিকে তাকাবেন। আপনারা ব্যাংক বা অন্যান্য ক্ষেত্রে আমরা দেখতে পাই কোনো সংস্থায় ঋণ নিতে গেলে ঋণ গ্রহীতার সম্পর্কে তারা বেশি বেশি জানতে চায়, ঋণ গ্রহীতা যে ঋণ নেবে তার ডিটেলস সমস্ত কিছু দেখে। কিন্তু আমি বলবো আপনি ব্যক্তিগত যখন কাউকে টাকা ধার দেবেন, এই ঋণের এই ধার থেকে এমন ধারালো সম্পর্ক হয়ে যায় মানুষটার সঙ্গে বিচ্ছেদ তৈরি হয়ে যায়। আমরা মিলন চাই, বিচ্ছেদ নয়। মানুষকে সাহায্য করা মানুষের ধর্ম। আমি একটা গল্প বলি, বুঝতে পারবেন। এক বন্ধু গিয়ে তার বন্ধুকে বলছেন, ভাই আমার স্ত্রী প্রচন্ড অসুস্থ, অপারেশন করতে হবে, আমাকে 1,00,000 টাকা ধার দিতে পারিস? আমি তোকে 2 মাস পরে দিয়ে দেবো। তা বন্ধু সত্যি বলেন, সত্যি দেওয়া উচিত। তো তার সেই সময় বাড়ির একটু অসুবিধে ছিল, তার 1,00,000 টাকা তার কাছে ছিল, কিন্তু সেটা তার বাড়ির কাজের জন্য। তার মাসখানেক পরেই তার বাড়িতে কাজ হবে কিছু তার জন্য। তা সে করলো কি, সে 1,00,000 টাকা দিয়ে দিল বন্ধুকে যে 2 মাস পরেই তো দিয়ে দেবে, 2 মাস পর নয় কাজটা করা যাবে। বন্ধু স্ত্রীর অপারেশন হলো, বন্ধু আবার সুন্দর জীবনে ফিরলো। 2 মাস, 4 মাস, 6 মাস, 8 মাস হয়ে গেল, বছর খানেক হয়ে গেল, সেই বন্ধু আর দেখা করতে চায় না, যখনই দেখা হয় এড়িয়ে যায়। একদিন গিয়েছেন, তার স্ত্রীকে দরজার সামনে দাঁড়িয়ে আছেন, বলছেন কি কেমন আছেন, ভালো আছেন, শরীর ভালো? বলছে হ্যাঁ। বলছে অমুককে নাম করে বলছেন একটু ডেকে দিন তো। বলছেন ও তো বাড়িতে নেই। তো বলছেন এইরকম আমার তো টাকাটা দেওয়ার দরকার ছিল, একটু দরকার ছিল, একটু যদি পেতাম ভালো হতো। তখন বলছে বিকেলে আসবে। বিকেলবেলায় যথারীতি এসেছেন, চাক দিয়েছেন, বন্ধু বলছেন বল কেমন আছিস? তখন বলছে ভালো আছি, তোর তো তুইও ভালো আছিস দেখছি, এবার যদি আমার টাকাটা দিস আমার একটু উপকার হয়, অল্প অল্প করেও যদি দিয়ে দিস। তখন বলছেন আমি কি বলেছি, আমি দেব না, আমি দেব, ঠিক দিয়ে দেবো। তো বলছে কবে দিবি বল। এই নিয়ে দুই বন্ধুর তর্কাতর্কি শুরু হয়ে গেল। লাস্টে বলছেন আমি দেব না, যা পারবি করে নে, বলে আমার বাড়ি থেকে চলে যা। বুঝতে পারছেন তো, আজকে যিনি হাত জোর করছেন পরের দিন আপনি তার কাছে হাত জোর করবেন, এটা যেন কাম্য না হয়। নিজত্ব হারাবেন না। এই গল্পটা বলেই বুঝিয়ে দিলাম, নিজত্ব হারিয়ে মানুষকে সাহায্য করব। প্রয়োজনে আমি অফেরত যোগ্য, ফেরত পাবো না এরকম ধরে নিয়ে দেব, কিন্তু নিজত্ব হারিয়ে কখনো নয়। আর যাকে দিচ্ছি অপাত্রে দিচ্ছি কিনা এই বিবেচনাটা করব। যে ভদ্রলোকের গল্প বললাম, তিনি অপাত্রে দান করেছিলেন এবং পরবর্তীতে জানা গেছিল তার কোনো স্ত্রীর অপারেশন টপারেশন নয়, তার ব্যক্তিগত কোনো প্রয়োজনে টাকাটা কাজে লাগিয়েছিল। অপাত্রে দান নয় আর নিজত্ব হারিয়ে নয়, এইটুকুই বিবেচনা করবেন। আজকে এখানে শেষ করব, আবারও আলোচনা হবে। সঙ্গে থাকুন, স্বস্তিবার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।